Assalamualaikum. Sobai kemon achen? Alhamdulillah bhalo achi. Bogurar ei moncho amader jonno notun na. Amra School of Engineers er event shuru korechhilam Bogura theke. Protishthar pori amra event kori Bogurate jeta chilo pray 15 engineer ke niye. Tarpor amra desher prottekti shohorei amra shohojbhabe bijoy korte perechi. Silet, Chittagong, Rajshahi, Rangpur. এক এক করে আমরা সব জায়গায় প্রোগ্রাম করতে পেরেছি এবং আপনাদের মতো হাজার হাজার শিক্ষার্থীর অনেক রেসপন্স পেয়েছি। তো এই বগুড়ার এই মঞ্চ আমার জন্য নতুন না, অনেক কথা বলেছি আগেও। 2022 সালে আমরা এসেছিলাম প্রোগ্রাম করার জন্য, আজ 2024 সালের 23 ফেব্রুয়ারি। আর বিলম্ব না করে আজকের প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। প্রোগ্রাম শুরু করার আগে কিছু নাম মোটা অক্ষরে না বললেই নয়, যারা আমাদের আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে অনেক বেশি সহযোগিতা করেছেন। আজকের প্রোগ্রাম বাস্তবায়নে আপনাদের মতো এই ডেলিগেটের পাশাপাশি আপনাদের বগুড়ার প্রায় অর্ধশত টিম মেম্বার ছিল ডেডিকেটেড, যারা অক্লান্ত পরিশ্রম করেছে প্রায় এক মাস ধরে, নাওয়া খাওয়া ভুলে ক্লাস নেয়া পরীক্ষার সময়গুলোকে কাজে লাগিয়ে দুটাকে ব্যালেন্স করে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছে। আমি চাইব এই টিম মেম্বারদের জন্য একটি জোরে করতালি হবে। ধন্যবাদ সবাইকে। আসলে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স কাজ করে দেশ এবং দেশের বাইরের প্রকৌশল সমাজকে নিয়ে। আপনারা জানেন স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের ইতিমধ্যে পুরো দেশ এবং আমাদের কিছু ইন্টারন্যাশনাল টিমও রয়েছে। আমাদের চায়নাতে, মালয়েশিয়াতে ডেডিকেটেড টিম রয়েছে যারা অলরেডি দেশের বাইরেও কাজ শুরু করেছেন। এটা আমাদের জন্য একটি ভালো সংবাদ। আমরা দেশের গণ্ডি পেরো হয়ে দেশের বাইরে গিয়েও আমাদের টিম মেম্বারদেরকে পাবো, কোনো সাপোর্ট কোনো প্রয়োজনে আমরা আপনাদেরকে নক করতে পারবো। একটা বিষয় ক্লিয়ার করতে চাই, যে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স কোনো মোটিভেশন বা মোটিভেশনাল প্ল্যাটফর্ম না, যারা আপনাদেরকে এসে মোটিভেট করবে বা মোটিভেশনাল স্পিচ দিয়ে চলে যাবে, এমন কোনো প্ল্যাটফর্ম স্কুল অফ ইঞ্জিনিয়ার্স না। আমরা অনেকে মনে করে থাকি যে আমরা এই সব ইভেন্টে কেন যাব, এই বক্তব্য কেন শুনবো, শুনে তো আমার কোনো আউটপুট নেই, শুনবো বের হয়ে যাবো শেষ। বাট বিষয়টা এরকম না, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স কাজ করে বিষয়ভিত্তিক সেক্টর নিয়ে। যেমন আমরা যদি চিন্তা করি যে আমি এটা করব, এটার জন্য অবশ্যই একটা মোটিভেশন দরকার আছে, আমার একটা আগ্রহ লাগবে, একটা স্পৃহা লাগবে। তা আমরা চেষ্টা করি যে ওই বিষয়ভিত্তিক টপিকের উপর, ওই বিষয়ভিত্তিক সেক্টরটাকে নিয়ে এমন একজন পার্সনকে নিয়ে আসা যিনি আপনাদেরকে ওই পথে গাইড করতে পারবেন এবং ওই পথে কীভাবে আমরা রিচ করতে পারবো সেটা উনি দেখা দিতে পারবেন। আমাদের এই প্রোগ্রামে মূলত গভর্নমেন্ট জব নিয়ে একটি সেশন থাকে, যারা আপনাদেরকে গভর্নমেন্ট জবে কীভাবে আর নিজেকে রেডি করতে হবে সেই নিয়ে কথা বলবে। একটা পার্ট থাকে হায়ার স্টাডি নিয়ে, যেটা আজকেও আছে। আমরা অনেকেই চিন্তা করি যে দেশের পড়াশোনা শেষ করে আমরা উচ্চশিক্ষার জন্য দেশে বাইরে যাব বা দেশেও আমরা উচ্চশিক্ষা নিতে পারি, এই জন্য নিজেকে কীভাবে রেডি করতে হবে, এমন একটা সেশন আমাদের থাকে প্রতিটা প্রোগ্রামেই। আমরা এন্টারপ্রেনারশিপ নিয়েও একটা পার্ট রাখি প্রতিটা ইভেন্টে, যাতে করে আমাদের অনেকেই জব বা হায়ার স্টাডি পাশ না করে অনেকে চাই যে উদ্যোক্তা হব বা এমন দিকেই ক্যারিয়ারটা করতে চাই। ওই রকম কিছু আমরা চেষ্টা করি আমাদের প্যানেল রাখার জন্য, যাতে করে স্টুডেন্টরা ওই দিকেও নিজেদেরকে এগিয়ে নিতে পারে। এছাড়া আমরা নিজেদেরকে বাস্তবিক অর্থে চলার পথে একজন প্রকৌশল কীভাবে সফল হতে পারবে বা প্রকৌশল কমিউনিটিটাকে আর কীভাবে স্ট্রং করা যায় এইসব বিষয়ে আমরা অনেক গাইডলাইন দিয়ে থাকি আমাদের স্পিকার প্যানেলের মাধ্যমে। আশা করছি আজকে বগুড়াতে অনেক চমৎকার একটি সেশন হবে, যেটা আপনাদেরকে একজন পরিপূর্ণ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে এবং আগামী বগুড়া সহ পুরো বাংলাদেশ গড়তে অনেক সহযোগিতা করবে।